যখন মৃত ব্যক্তিকে কবরে শোয়ানো হয় তখন সে তাকে দাফন করে যাওয়ার মানুষের হাঁটার আওয়াজ খসখস করে শুনতে পায়। এরপর তাকে শুয়ে দেওয়া হয়। যদি সে মুমিন ব্যক্তি হয় তাহলে তার মাথার দিকে সালাত এসে দাঁড়িয়ে যায়, যেগুলো নামাজ আমরা দুনিয়াতে আদায় করেছি। ঠিক একই সাথে ডান দিকে চলে আসে তার শাওন ও বাম দিকে চলে আসে তার যাকাত আদায় এবং তার পায়ের দিকে চলে আসে তার আত্মীয়তা সম্পর্ক, দান সদকা, নফল আমল ইত্যাদি। একই সাথে হাদিসে বর্ণিত হয়েছে যে যে ব্যক্তি সুরামূলক পাঠ করবেন তার সাথে কবরের সুরামূলক থাকবে ও কবরের আজাব কমাবে। এরপর দুজন ফেরেশতা আসলে মাথা দিক থেকে তাদের বাধা দিবে সালাত, ডান দিক থেকে বাধা দিবে সাওম, বাম দিক থেকে বাধা দিবে জাকাত ও পায়ে দিক থেকে বাধা দিবে আত্মীয় স্বজনের ও নফল ইবাদতের আমল। তবুও দুজন ফেরেশতা আসবেন ও মৃত ব্যক্তিকে উঠিয়ে বসিয়ে দেওয়া হবে। মৃত ব্যক্তিকে প্রশ্ন করা হবে, তোমার রব কে? যদি মৃত ব্যক্তি মুমিন হয়ে থাকে তাহলে উত্তরে বলবে, আমার রব আল্লাহ। আবার মৃত ব্যক্তিকে প্রশ্ন করা হবে, দুনিয়াতে তোমার দিন কি ছিল? যদি মৃত ব্যক্তি মুমিন হয় তাহলে উত্তরে বলবে, আমার দিন ইসলাম ছিল। এরপর মৃত ব্যক্তিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে এবং বলা হবে, এই লোকটিকে। আর সেই সময় দৃশ্যটি এমন হবে যে সূর্য ডুবে যাচ্ছে ও সন্ধ্যা হচ্ছে। যদি মৃত ব্যক্তিটি মুমিন ব্যক্তি হয়ে থাকে তাহলে বলবে যে সূর্য ডুবে যাচ্ছে, আমাকে নামাজ পড়তে হবে, আমাকে নামাজ পড়তে দাও। তবুও দুজন ফেরেশতা আবার বলবে, ঠিক আছে, তোমাকে নামাজ পড়তে দেওয়া হবে, কিন্তু তার আগে বলো এই ব্যক্তিকে। তখন মৃত ব্যক্তি উত্তরে বলবেন, এই ব্যক্তি আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফে বর্ণিত আছে যে এই প্রশ্নগুলোর উত্তর একমাত্র তারাই কেবল দিতে সক্ষম হবে যারা এই পৃথিবীতে পরিপূর্ণভাবে ঈমান আনতে সক্ষম হয়েছিল। এরপর দুজন ফেরেশতা অবাক হয়ে মৃত ব্যক্তিকে প্রশ্ন করবেন, এগুলো প্রশ্নের উত্তর তুমি কিভাবে জানলে? তখন মৃত ব্যক্তি উত্তরে বলবে, আমি দুনিয়াতে নেক কাজের সঙ্গে জড়িত ছিলাম। যদি মৃত ব্যক্তি কাফের হয় তাহলে সে সবগুলো প্রশ্নের উত্তরেই বলবে, আমি জানি না। এরপর মুমিন ব্যক্তির জন্য জান্নাতের একটি দরজা খুলে দেওয়া হবে আর সেখানে জান্নাতের দৃশ্য তাকে দেখানো হবে। সে খুশিতে আত্মহারা হয়ে বলবে যে আমাকে দুনিয়াতে যেতে দাও এবং আমার পরিবারকে জানাতে দাও যে আমি অনেক ভালো আছি। তখন উত্তরে ফেরেশতারা বলবে, এটা কখনোই সম্ভব না, এবং এই মুমিন ব্যক্তির রুহকে একটি সবুজ পাখির আকৃতি দিয়ে জান্নাতে ছেড়ে দেওয়া হবে ওদিন পর্যন্ত যেদিন কিয়ামত হবে। হাদিস শরীফে বর্ণিত আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে বললেন, তোমাদের যদি কবরের আজাব সম্পর্কে বর্ণনা দেওয়া হতো তাহলে তোমরা মৃত ব্যক্তিকে কখনোই দাফন করতে না বা ভয়ে কখনোই কবরের কাছে যেতে না। কাফের ব্যক্তির জন্য একটি জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে এবং কবরটি এতটাই ছোট আকৃতিতে হবে যে তার দুপাশের হাড় এক পাশ থেকে অন্য পাশে চলে যাবে এবং তাকে ওদিন পর্যন্ত জাহান্নামে রাখা হবে যেদিন কিয়ামত হবে। এই রকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।